নবীজি অন্তকাল করেছেন কখন দাফন কখন হয়েছে একটু এই বিষয়ে জানার দরকার আছে কিনা বলেন নবীজির অন্তকাল কখন হয়েছে দাফন কখন হয়েছে চতুষ্ট রওয়ায়াত আছে সেই বিষয়ে আমি যেটা জমহুর অধিকাংশদের কথা সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন মসজিদে আহমদে ষষ্ঠ খণ্ড 11 নম্বর পৃষ্ঠাতে রয়েছে আবার বুখারী শরীফে রয়েছে যে হাদিসখানা হযরত আয়েশা সিদ্দিকা বলছেন ক্বালাত তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন নবীজি অন্তকাল করেছেন সোমবার ওয়া দুফিনা লাইলাতাল আরবা নবীজিকে দাফন করা হয়েছে বুধবার রাতে বুধবারের রাতটা অর্থাৎ দিবাগত রাত না এখন কোন রাত এখন চলছে শুক্রবার কি বলবেন না বৃহস্পতিবার রাত শুক্রবার রাত তাহলে বুধবার রাত মানে কি মঙ্গলবার দিবাগত রাত এরপর বুঝার চেষ্টা করুন তাহলে নবীজি অন্তকাল করেছেন সোমবারে দাফন হয়েছে মঙ্গলবার দিবাগত রাত বুধবারের রাতে কথা বোঝা গেছে এবং আসুন নবীজি সোমবারে কখন অন্তকাল করেছেন সেটাই শুনুন হযরতে আওজাই হাদিস সাহাবা থেকে বর্ণনা করছেন কল আন্নাহু কল তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন নবীজি সোমবারে অন্তকাল করেছেন কখন কাবলা আইয়ান তাসাফান নাহার দিন বরাবর হওয়ার আগে অর্থাৎ দ্বিপ্রহরের আগে অর্থাৎ যখন জোহরের টাইম হয় জোহরের সময় হওয়ার আগে আগে নবীজি অন্তকাল করেছেন তাহলে নবীজি অন্তকাল অবস্থায় কি করেছেন দেখেন তো নবীজি অন্তকালের পরে গোসল কে করাবেন আমার নবীজি ওসিয়ত করেছেন ইমামে বাইহাকি হাদিস তাখরিজ করেছেন আল বিদায় ওয়ান নাহায়াত পঞ্চম খণ্ড 220 নম্বর পৃষ্ঠা যেটা আমার সামনে আছে এই মূল আরবি কিতাব যেটা এখানেও আছে একটু লক্ষ্য করুন আল বিদায় ওয়ান নাহায়া এটা পঞ্চম এবং ষষ্ঠ খণ্ড এই পঞ্চম খণ্ড 220 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কেন বর্ণনা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন আমার নবীজি অন্তকালের আগে ওসিয়ত করেছেন আইনুগাসসালাহু রিজালু আহলে বাইতিহি আমার নবীজিকে কেউ যাতে অন্য কোন পুরুষ যাতে গোসল না করায় নবীজির অন্তকালের পরে গোসল করাবে নবীজির আহলে বাইত জোরে বলুন নবীজির আহলে বাইতের মধ্যে কতগুলো আহলে বাইত আছে খাস আহলে বাইত আর কতগুলো আছে আম আহলে বাইত বিষয়টা খেয়াল করুন খাস আহলে বাইত চারজন কয়জন হযরতে মাওলা আলী শের খোদা ফাতেমাতুজ জাহরা ইমামে হাসান এবং হুসাইন কয়জন এই এগুলোকে আমার নবী বলছেন হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি এই চারজন আমি নবীর আহলে বাইত এবং আমি নবীর বিশেষ আহলে বাইত চুরে বলুন নবীর স্ত্রীগণ তের ঘরের বাইরে নাকি গুলো আহলুল বাইত মানে ঘরওয়ালা রে আহলুল বাইত মানে কি তো স্ত্রীগণ কি আহলে বাইত থেকে বাইরে তাহলে স্ত্রীগণ আহলে বাইত এমনকি নবীজির চাচা হযরত ফজল হযরত আব্বাসের ছেলেগুলা হযরত আব্বাস সহ হযরত আব্বাসের ছেলেগুলাকে হযরত যায়েদ বিন হারাসা যিনি নবীজির পালক পুত্র উনাকো আমার নবীজি আহলে বাইত বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আহলে বাইত কয় প্রকার একটা হলো বিশেষ আহলে বাইত আর কতগুলো আছে আম আহলে মানে সাধারণ আহলে বাইত সাধারণ আহলে বাইতের মধ্যে নবীজির স্ত্রীগণও আছে নবীজির চাচা আছে চাচাতো ভাইরও আছে এমনকি পালক পুত্রও আছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কথা বোঝা গেছে আমার নবী ওসিয়ত করেছেন আমার অন্তকালের পরে আমাকে গোসল যেমন তেমন বন্দা দিতে পারবে না আমার আহলে বাইত যারা তারাই গোসল করাবে ঠিক এই গোসল করাইলেন করার মধ্যে ছিলেন হযরত আলীও ছিলেন হযরত আব্বাসও ছিলেন হযরত আব্বাসের দুই ছেলেও ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কয়জন চারজন গোসল করেছে গোসল হয়ে গেল হওয়ার পরে কোথায় রাখলেন এগুলো জানার দরকার আছে কিনা এই ওয়াজ কি সবসময় শোনা যায় শুনবেন না এই ওয়াজ শোনার জন্য সে পরিবেশও খুব খুব কমই হয় দেখুন সেটা হচ্ছে নবীজিকে গোসল করাবার পরে গোসল করাবার পরে নবীজিকে দাফন করবেন কোথায় নবীজিকে দাফন কোথায় করবেন
হ্যাঁ আমরা যেখানে মারা যাই সেখানে দাফন হয় কিন্তু দাফন কোথায় করবে নবীকে দাফন কোথায় করবে সাহাবাদের মধ্যে যখন এটা কথাবার্তা চলছিল তখন সিদ্দিক আকবর বলছিলেন সামিতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর বলছেন এই নবী সাহাবারা রাখো আমি নবীজির থেকে শুনেছি ইয়াকুল আমার নবীজি বলেছেন লাম ইউকবার নবিয়ুন কোন নবীকে কবর দেওয়া হবে না ইল্লা হাইসু ইয়ামুত যে জায়গায় নবী মারা যান ওই জায়গায় ওনাকে দাফন করা হবে যে জায়গায় নবীগণ মারা যায় সে জায়গায় কি আর নবীগণ কোথায় মারা যায় শুনেন তিরমিজি শরীফের 1018 নম্বর হাদিস সেটা কি কবদাল্লাহু মা কবদাল্লাহু নবিয়্যা আল্লাহ কোন নবীকে ইন্তেকাল করায় না ইল্লা ফিল মাউত আল্লাযি ইউহিব্বু আন ইউদফান ফীহি আমার আল্লাহ নবীকে ওই জায়গায় দাফন ইন্তেকাল করায় যে জায়গায় দাফন হওয়াটা উনি কামনা করেন যে জায়গায় ইন্তেকাল করাটা নবীর কামনা আমার আল্লাহ সেই জায়গায় উনাকে ইন্তেকাল করায় এবং সেই জায়গায় উনার কবর হয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা যতই কোটি টাকার ঘর করি না কেন সে ঘরের ভিতরে কি আমাদের কবর দেওয়া হবে বের করে দেওয়া হবে কিন্তু কোন নবীকে ঘর থেকে বের করা দেওয়া হবে না যেই জায়গায় ইন্তেকাল সেই জায়গায় দাফন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য নবীজির ইন্তেকালের একদিন আগে আমার নবীজি বলছেন আয়না আনা গাদান আয়না আনা গাদান এটা রাওয়ায়েত বুখারীতে তাকরার হয়েছে আগামী কাল আমি কার ভাগে কারণ আমার নবীজি বন্টন করতেন স্ত্রীদের রাত বন্টন করতেন নয় জন স্ত্রীর জন্য আট রাত হযরত সৌদা বিনতে জামআ উনি বৃদ্ধ ছিলেন বিদায় উনি বলেন আমার জন্য ইয়া রাসূলুল্লাহ ভাগ লাগবে না রাতের ভাগ আমি আমার রাতটা আয়েশাকে দিয়ে দিলাম নয় দিনের মধ্যে হযরত আয়েশা কয় রাত আর অন্যান্য স্ত্রী এক এক রাত কি ইনসাফ করতেন নবীজি দেখেন এখন আমার নবীজি ইন্তেকালের আগের দিন বলছেন আয়না আনা গাদান আগামী কাল আমি কার করে আমি কাল করে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর বন্টন করতে হবে না আপনি যার ঘরে ইচ্ছা করেন তার ঘরে থাকেন তখন আমার নবী বলল আমাকে আয়েশার ঘরে নিয়ে যাও অর্থাৎ ওই ঘরে নবীজির ইন্তেকাল হবে কিয়ামত পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকার কামরাই নবীজি থাকবেন এটাই নবীজির পছন্দ আজকে শিয়ারা সে আয়েশা সিদ্দিকাকে গালি দিচ্ছে কত বড় মারাত্মক বোঝা যায় এগুলা কঠিন বিষয় লক্ষ্য করুন তাহলে বোঝা গেল নবীরা ইন্তেকাল করবেন কোথায় যে জায়গায় মারা যাবেন সে জায়গায় দাফন এখন গোসল করাবার পরে ঠিক সেই ঘাটের মধ্যে হুজরে পাকের মধ্যে কবর খনন করা হলো কবরের পাশে একটা খাটের মধ্যে রাখা হলো রাখার পরে সর্বপ্রথম ঢুকলেন সিদ্দিক আকবর দাখাল আবু বকর ওয়া উমর মাহুমা নফরুন মিনাল মুহাজির ওয়া আনসার সিদ্দিক আকবর ফারুক আজম দুজন ঢুকলেন দুজনের সাথে আনসারি কিছু সাহাবা মুহাজির কিছু সাহাবা ঢুকলেন ঢুকার পরে দুনিয়ার মানুষ লক্ষ্য করুন মানুষ মারা গেলে সালাম দেওয়া যাবে না আমরা মানুষকে মরা মানুষকে দেখতে গেলে সালাম দিই কিন্তু সিদ্দিক আকবর ফারুক আজম নবীজিকে গোসল করাবার পরে ওখানে রাখা হলো হুজরা শরীফের মধ্যে টুকার পরে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সিদ্দিক আকবর ফারুক আজম নবীকে এভাবে সালাম দিলেন সিদ্দিক আকবর ফারুক আজম যখন এভাবে সালাম দিলেন এখন আনসারীরাও সালাম এভাবে দিচ্ছেন মুহাজিররাও এভাবে সালাম দিচ্ছেন সবার সালামি যখন পেশ হলো এনারা সিদ্দিক আকবর একটা দোয়া করলেন কি করলেন আর বাকিরা আমিন বলেছেন সিদ্দিক আকবর দোয়াটা কি করছেন আল্লাহুম্মা ইন্না নাশাদু আয় আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আন্নাহু কদ বালাগা মা উনজিলা ইলাইহি আল্লাহ এ আমাদের নবী ওনার উপর যা নাযিল হয়েছে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তারপরে কি ওয়া নাসাহা লি উম্মতিহি ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ ইনি উম্মতকে নসিহত করেছেন ওয়াসিয়ত করেছেন ওয়াজ করেছেন জিহাদ করেছেন তুমি আল্লাহর রাস্তায় হাত্তা আজ্জাল্লাহ দীনা এমন কি দীন ধর্মকে তুমি আল্লাহ ইজ্জত করেছো ওনার জিহাদের মাধ্যমে ওয়াতাম্মাত কালিমাতুহু তুমি আল্লাহর কালিমাকে উনি উদ্ধীন করেছেন পরিপূর্ণ করেছেন উমিনু বিহি ওয়াহদাহু লা শারিকালা উনি ওনার উপর ঈমান আনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই فجعلنا الهنا ممن يتبع القول وتعرفنا
والذي انزل معه اجمع بيننا وبينه حتى تعرفنا بنا وتعرفنا به فانه كان بالمؤمنين رؤوفا رحيما ولا ينبغي بالايمان به بديلا ونشتري به ثمنا ابدا এভাবে অনেক লম্বা করে দোয়া করার পরে ফায়াকুলুন নাস আমিন আমিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইনারা বের হয়ে গেলেন এরপরে দলে 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 তিন দিন পর্যন্ত নবীজিকে দাফন করতে পারে না কেন তিন দিন হয় নাই কয়দিন দেখেন সোমবার দুপুরের আগে করে আনতে বাকি একদিন অর্ধদিন এদিক তারপর ওই রাত গেছে তারপর পরের দিন মঙ্গলবার পুরা দিন এবং পুরা দিন গেছে কত হয়েছে দুপুর আগে এতেকাল ওই দিন গেছে পরের দিন পুরা দিন তার ওই দিনের রাতে দাফন হয়েছে তো এতদিন পর্যন্ত নবীজিকে কেন রাখা হয়েছে নবীজিকে এতদিন এতক্ষণ রাখা হয়েছে কেন বলা হচ্ছে আসলে ব্যাপার হলো হুজরা শরীফ ছিল ছোট হুজরা কি কিন্তু মানুষ দলে 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 আসতেছে যারা যাচ্ছে এরা নিজেরা নিজেরা কোনো ইমামতি ছাড়া ইমাম ছাড়া নবীজির উপর সালাতু সালাম পড়া এটা হচ্ছে নবীজির জানাজা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীজির উপর সালাতু সালাম পেশ করাই ছিল কি নবীজির এভাবে দলে দলে ঢুকছে বিদায় সেটা ইবনু মাজাহ শরীফ 1638 নম্বর হাদিস ইবনু মাজাহ মানে সাহাবী তার অন্যতম কিতাব সেখানে কি আছে হযরত ইবনে আব্বাস বলেন কলাম মামা চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ইন্তেকাল যখন হয়ে গেল আদখালার রিজাল অতঃপর পুরুষদেরকে ঢোকানো হলো ফাসাল্লু আলাইহি উদখিলার রিজালু ফাসাল্লু আলাইহি প্রথমে পুরুষদেরকে ঢোকানো হলো পুরুষরা বেশি তো একসাথে ঢুকতে পারে না হুজরা শরীফে যত কর ঘর একটা ঘর কামরা ওই ঘরে যতজন ঢুকতে পারে এরা সালাতু সালাম পেশ করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থেকে এনারা বের হয়ে যায় আরেক দল ঢুকে এভাবে পুরুষরা আগে পুরুষ মানে কি একজন দুইজন এবার বলেন কতক্ষণ সময় লাগবে 1,24,000 কি ছিলেন সাহাবা ছিলেন ঠিক না আরে 1,00,000 বাদ দেন যা হাজার হাজার যদি হয় তো অবস্থা কি হবে দলে দলে কিছু সেখানে 10-20 জন ঢুকতেছে ঢুকে ঢুকে ওনারা জানা যায় কি সালাতু সালাম পেশ করে হুজুরের জন্য দোয়া কামনা করে আবার বের হয়ে যায় আবার বের হয়ে যায় এভাবে কিভাবে ঢুকতেছে প্রথমে পুরুষরা ফাসাল্লু আলাইহি এরা জানাজা পড়েছিলেন বেগাইর ইমামিন ইমাম ছাড়া ইরসালান এভাবে হাত্তা ফারিগু পুরুষরা যখন হাজার হাজার পুরুষ যখন শেষ হয়ে গেল সুম্মা উদখিলা আন-নিসা এরপরে পর্ব আসছে মহিলাদের পর্ব পুরুষরা শেষ এবার ঢুকতেছে কারা মহিলারা মহিলারা কি কয়েকশো সেখানেও হাজার হাজার এনারাও দক্ত দুলতেছেন দলে দলে এভাবে ফাসাল্লাইনা আলাইহি মহিলারা নবীজির উপর দরুদ শরীফ পড়ে পড়ে সালাতু সালাম পড়ে 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 ইমাম ছাড়া নামাজে জানাজা পড়লেন তারপরে কি সুম্মা উদখিলা আসিবিয়ান এরপরে মহিলাদের কাজ শেষ এবার শুরু হলো বাচ্চাদের পালা কাউকে মাহরুম করে না নবীজির উপর দরুদ শরীফ পড়তে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার কাদের পালা বাচ্চারা অনেক ফাসাল্লু আলাইহি বাচ্চারাও নবীজির উপর দরুদ শরীফের জানাজা পড়ে পড়ে বের হলেন এরপরে ওয়া উদখিলাল আবিদ এরপরে গোলামদের পালা তখন তো গোলাম বান্দিদের প্রথা ছিল গোলামরা ঢুকলো দলে দলে হাজার হাজার গোলামরা ঢুকছে এবার গোলাম শেষ তারপর সুম্মা আলেমা এরপর বান্দিরা এবার বলেন কতক্ষণ লাগবে প্রথমে স্বাধীন পুরুষরা হাজার হাজার পুরুষ দলে দলে আসতেছে আবার তারপরে স্বাধীন নারীরা তারপরে বাচ্চারা তারপরে গোলামরা তারপর বান্দিরা এভাবে নবীজির উপর দরুদ শরীফ পড়তে পড়তে যতক্ষণ সময় লেগেছে বাস ইনাদের আশা যাওয়া শেষ সালাতু সালাম পড়া শেষ সবাই ঢুকেছে সবার মন ভরেছে এবার নবীজিকে দাফন করেছে এখন বলছে না এদিকে আবু বকর সিদ্দিককে কি বানাবার জন্য খলিফা বানাবার জন্য নবীজিকে ফেলে রেখেছে হ্যাঁ কি ফেলে রেখেছে না কাজ চলতেছে তো বিয়াদবিনের কথাটা বিয়াদবিনা যদি বলছে না আবু বকরকে খলিফা বানাবার জন্য নবীকে ফেলে রেখেছে এই কথাটা কি
চরম বিয়াদবি কথা বলুন ঠিক কি না নবীজিকে ফেলে রাখা নাই সেখানে নবীজির উপর সালাতু সালাম চলছিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথাগুলো আশেপাশে চলতেছে আমার কাছে সমাধান চেয়েছে বিদা আমি সমাধান দিচ্ছি এগুলো দরকার আছে কি না আমি কি ফকেট থেকে সমাধান দিচ্ছি সমাধান দেওয়ার জন্য আমি নোট নিয়ে আসছি কারণ এগুলো মুখস্থ বলা যাবে না এত ব্যাপক আলোচনা